প্রথম দফা গণপিটুনি দিয়ে খাবার খেতে দেয়া হয়। তারপর দ্বিতীয় দফায় শুরু হয় আবার গণপিটুনি, এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়েন। বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলে গণপিটুনিতে নিহত তোফাজ্জলের কথা। তোফাজ্জল প্রেমে ব্যর্থ হয়ে মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। বৃহস্পতিবার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আরিফুজ্জামান আল ইমরান তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে এসব তথ্য জানান। আরিফুজ্জামান আল ইমরান লেখেন, ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রথমে কিছুটা মানসিক ভারসাম্য হারান তোফাজ্জল। বিগত 2-3 বছর তোফাজ্জল প্রায়ই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াতেন। যারা ওনাকে চিনতেন সবাই সহযোগিতা করতেন। বুধবার রাতে শিক্ষার্থীদের একটি দল তাকে মারধরের পর মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় 3 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8:30-9টার দিকে ফজলুল হক হলে তোফাজ্জলকে চোর সন্দেহে আটক করে জিজ্ঞাসাবাদ করেন শিক্ষার্থীরা। পরে তাকে পিটুনি দিয়ে ক্যান্টিনে খাওয়ানো হয়। পরে দ্বিতীয় দফায় তোফাজ্জলকে জিজ্ঞাসাবাদ ও পেটানো হয়। একসময় তার অবস্থার অবনতি ঘটলে রাত 12টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। ভোর 4:30-5টার দিকে ফজলুল হক হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশও করেন তারা। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মারধরের ফলে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মারধরের ফলে একজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের মৌলিক নীতিগুলির প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। নাজমুল হক রায়ান, 21 টেলিভিশন।